নির্বাচনে নৌকার পক্ষে রাজনীতি করেছে, তাহলে টাঙ্গাইলের মানুষের জুতার আমি সাইফুজ্জামান সোহেলের গাল এক, আপনারা জুতা মেরে দেবেন কোনদিন শহীদ মিনার প্রাঙ্গণে আর মাইকের সামনে দাঁড়িয়ে বক্তব্য দেব না। যে মানুষটি 8 সালের পরে টাঙ্গাইলের মানুষের কাছে আসে নাই, নানা ষড়যন্ত্রে লিপ্ত ছিল, সেই মানুষকে আমরা প্রত্যাখ্যান করেছি। জননেত্রী শেখ হাসিনার কথার উপর নির্ভর করে এই যদি আমাদের অপরাধ হয় তাহলে শাস্তি দেবে টাঙ্গাইলের সাধারণ মানুষ। আমি টাঙ্গাইলের সদরের সাধারণ মানুষের প্রতি শ্রদ্ধা নিবেদন করি, আনন্দে অভিভূত হয়ে যায়। সেই টাঙ্গাইলের মানুষ আমাদের পক্ষে রায় দিয়ে, সেই ষড়যন্ত্রকারী বিপক্ষে রায় দিয়েছে। আজ তারাই এখানে বড় বড় কথা বলে। 1993 সালের পর এই আওয়ামী লীগে যারা জয়েন করেছিলেন তাদের মধ্যে উনিও একজন, এবং এই মানুষের হাত ধরেই টাঙ্গাইলের আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ, কৃষক লীগের মধ্যে সন্ত্রাস, সন্ত্রাসী কার্যকলাপ, সহিংসতা কার্যকলাপ ছড়িয়েছিল। আমরা 1992-এর পর টাঙ্গাইলের ছাত্র রাজনীতির হিসাব, আওয়ামী লীগের রাজনীতির হিসাব ভুলে যায় নাই, টাঙ্গাইলের মানুষও ভুলে নাই। এই সন্ত্রাসী কার্যকলাপ, সহিংস রাজনীতির উত্থান যেখান থেকে হয়েছে, আবার তাদের আবির্ভাব দেখে আমরা শঙ্কিত হচ্ছি। আপনাদেরকে সতর্ক থাকার আহ্বান জানাচ্ছি। সেই এই টাঙ্গাইলে যার কারণে সেদিন এই দলের বিজয়, সানোয়ার সাহেবের বিজয় হয়েছিল। আজকে আমি বলতে চাই, বড় বড় কথা বলেন না, ফেব্রুয়ারি মাস ভাষার মাস, 21শে ফেব্রুয়ারি যে একজনক ঘটনা আওয়ামী লীগ অফিসের সামনে আপনাদের উপস্থিতিতে হয়েছে, এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের উপরে যে ন্যাক্কারজনক আক্রমণ হয়েছে, খুব দুঃখজনক, খুব লজ্জাজনক। কই এর বিরুদ্ধে তো কোনো স্টেটমেন্ট, কোনো প্রতিবাদ আপনারা করেন না? নির্বাচন করেছে, তারপর আমি আমার বিবেকের কাছে আমার প্রশ্ন, জননেত্রী শেখ হাসিনা যেহেতু ওই আহ্বান জানিয়েছেন, অতীতের বিবেককে বলে নির্বাচনের বিভক্তির জেরকে পদদলিত করে দলকে সুসংহত করার পক্ষে, সকলকে ঐক্যবদ্ধ করার পক্ষে কাজ করার জননেত্রী নির্দেশনা দিয়েছেন এবং আহ্বান জানিয়েছেন। নিশ্চয়ই যেহেতু আমি দলের একজন একনিষ্ঠ কর্মী, আমি বঙ্গবন্ধুর আদর্শের একজন সৈনিক, সুতরাং সেই আদর্শকে চিন্তা ধারণাকে লালন করে আমি মাননীয় প্রধানমন্ত্রীর সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছি বলে আজকে দলের সংহতি মহত্বকে সমৃদ্ধ করার পক্ষে আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছে। দেখা সন্ত্রাসী মনোভাব দেখা, তারা কিন্তু ডিসেম্বরের 17 তারিখ পর্যন্ত নৌকা পক্ষে স্লোগান নাই, স্লোগান দিয়েছেন 18 তারিখে, 17 তারিখ পর্যন্ত নৌকা পক্ষে। এই টাঙ্গাইলের মাটিতে আমরা বিএনপি জামাতকে
ওনার সময় প্রশ্রয় দিব না। দাদর জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দেশ এবং আন্তর্জাতিক ষড়যন্ত্রের মধ্য দিয়ে জানতে শেখ হাসিনা এই বাংলাদেশে শেখ হাসিনা সুন্দর একটি নির্বাচন শেষ করেছে ভাইরা আমার এবং বোনেরা আমার। সেই নির্বাচনে আমরা টাঙ্গাইল সদরের কথা যদি বলি, এই টাঙ্গাইল সদরে আমাদের জননেতা আল্লাহ সানার হোসেন সাহেব একদিনের জন্য ঈগল প্রতীক ছিল, সেটা হলো 7ই জানুয়ারির জন্য। আর সর্বাবস্থায় আমাদের ধ্যানে ধারণে আমরা আওয়ামী লীগ আমরা নৌকা করি ভাইরা আমার। 21শে ফেব্রুয়ারিতে এই মহিলা আওয়ামী লীগের সাথে যে আচরণ করা হয়েছে সেটা আমি তীব্র প্রতিবাদ জানাই ভাইরা আমার। সামনে আমাদের ঐক্যবদ্ধভাবে আমাদের এই টাঙ্গাইল সদরকে আমরা চাই আল্লাহ সানার হোসেনের মাধ্যমে আমরা টাঙ্গাইল সদরকে সুন্দরভাবে গোছাইতে চাই। উদ্যোগ নিয়েছিল এবং সেটা সফল হয়েছেন জননেত্রী শেখ হাসিনা যখন দেখেছেন এদেশের স্বাধীনতা বিরোধী বিএনপি জামাত এদেশে নির্বাচন অংশগ্রহণ করবে না, সেই নির্বাচনকে তারা বিতর্কিত করবে না করার জন্য চেষ্টা উঠে পড়ে লেগেছে। ঠিক সেই সময় জননেত্রী শেখ হাসিনা তার দৃঢ় নেতৃত্ব এবং সাহসিকতা সূক্ষ্ম বুদ্ধিমত্তা দিয়ে উনি নির্বাচন অনুষ্ঠিত করেছেন, উনি সিদ্ধান্ত দিয়েছেন আমি নৌকা তাদেরকে দিলাম তারা নির্বাচন করবে। নেতাদের খাওয়া যাও, নেতাদের খাওয়া যাও,